হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন রাত বাজে 12টা, কিন্তু আমার কাজের কোনো শেষ নাই। আমি এখন রসুন বাছতেছি, কারণ আমি যখনই সময় পাই তখনই যে কোনো কিছু করে আগায় রাখি, কারণ যেহেতু আমার এখন করলেও করতে হবে, পরে করলেও করতে হবে, সেহেতু যখনই সময় পাই তখনই করে রাখি। যাই হোক, পরের দিনকে সকালবেলা আপনাদের ভাইটা চলে যাচ্ছিল, তার ছুটি শেষ। আসলে প্রিয়জন দূরে থাকাটা খুবই কষ্টদায়ক, কিন্তু কী করা যাবে, তার কর্মসূত্রে দূরে থাকতে হয়। আর আমরা গোপালগঞ্জেই থাকি, এখানে আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, সব সকালবেলা সে চলে গেল, বেশ সকাল বাজে 8টা। তুই সার, ও পারবে না, ওলে একাই 1000, একাই 100, একা 1000। তুই সার, ও আগু করে দেবে নে। ওরে দিয়া, দাঁড়া দাঁড়া, কালকে মেলায় নিয়ে কিছু কিনে দিস নি, দাঁড়া। হ্যাঁ, ওরে তোরে রেসকে, এ তোরে, তুই এখানে বেড়াতে এসে তুই আমার মায়ের মারিস। হ্যাঁ আম্মা, তুই মারতে দিস। চলো সুযোগের সদ্ব্যবহার করে ফিরে আসছে, চলো যাও পানি টেনে নিয়ে আওলি আইসো, গড়ে নিয়ে খানিক মারি দেওয়ানি। আমার মা এরে মারি গেছে তোমার মেয়ে। তো অনলাইনে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, তো সেটারই পার্সেল আসছিল, কিন্তু ভাইয়াটা ভুলে ভুলে পার্সেলটা যাও যাই দুধ নিয়ে আসো, নালে আমি যাব। আপু আসেন, তারপর যাই হোক আনতে ভুলে গেছে, ধরো নিয়ে আসো। পরে উনি আবার চলে গেছে, পরে আবার নিয়ে আসছে। তোমার লেখা হয়েছে কি অর্ডার করেছিলাম? সামনের বাসা থেকে দুধ নিয়ে আসতে বলতেছিলাম আলমিনাকে। আলমিনা, ওই যে আমাদেরটা, আলমিনা আনিস নেই,
তো বেগুন গাছটায় বেশ ভালোই বেগুন ধরতেছে, কারণ আমার মানে যত সবজি সবজির ছোবলা টোবলা যত যা কিছু সব কিছুই আমি জমায় জমায় গাছের গোড়ায় দিই, তাতে অনেক সার হয়। আর পুঁই শাকের পাতা আর হচ্ছে পালং শাকের পাতা নিব, আমার বাপুর জন্য খিচুড়ি রান্না করব, তো সেটার মধ্যে দিব। শোনো, এদিকে আসো, এটা ধরো। উই জুই বাসা না, উই জুই বাসায় যায় দেখছো, চিনছো? ওই যে সেদিনকে গেছিল না দর্জি আন্টিদের বাসা, ওনার ওই ওই ওনার বাসায় যায়, ওই টাকাটা দিবা আর বলবা যে আমার আম্মুর একটা জামা আছে না ওইটা দেন, যাও আস্তে পড়ে যাও না, কিন্তু আস্তে আস্তে আসবা, আবার আমি এখানে দাঁড়ায় আছি, যাও আলমিনা দ্রুত আসো। যাই নাই, ওরে যে জামা আনতে পাঠাইছিলাম। তারপর দুপুরে আবার আম্মা দাশুকে গোসল করাই দিচ্ছিল, ওকে বাইরে গোসল করাইছি। বিকালে আবার একটু চৌরঙ্গি যাব, তারপর কি কেনাকাটা করা যায় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যারা যারা এখনও আমার পেজটিকে ফলো করেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ।